এটা একটা ভগ্নাংশ সরল একই নিয়ম এমনি সরল যেমন আমরা করি পূর্ণ সংখ্যা সরল যেভাবে করি সেই নিয়মই কিন্তু ভগ্নাংশ সরল হবে তো দেখো বলা আছে কি না একের পাঁচ যুক্ত দুয়ের তিন একের পাঁচ যুক্ত দুয়ের তিন বিযুক্ত একের দুই এটাকে আমরা সরল করব তাহলে এখানে দেখো পাঁচ তিন আর দুয়ের লসাগু করে নাও পাঁচ তিনের দুয়ের লসাগু কত হবে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ হবে পাঁচ দিয়ে ছয়কে ভাগ ছয় ভাগ কয়টা ছয়ের সঙ্গে একের গুণ তাহলে ছয় প্লাস তিন দশ তিন আর দশ এবার তিন যে তিরিশকে ভাগ করে দশ হচ্ছে দশের সঙ্গে দুইয়ের গুণ মানে হচ্ছে কুড়ি মাইনাস এটা কত হবে দুই পনেরো দুই দিয়ে যদি তিরিশকে ভাগ করে পনেরো পনেরোর সঙ্গে একের গুণ মানে হচ্ছে পনেরো তাহলে পেলাম দেখো কুড়ি আর ছয়ে ছাব্বিশ বিয়োগ পনেরো বাই তিরিশ ছাব্বিশে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে কত পাবো এগারো এগারো বাই তিরিশ তাহলে এই সরলটা উত্তর হয়ে গেল নির্ণয় সরল মান কত সরল মান হচ্ছে সরলতম মান সরলতম মান হচ্ছে সরলতম মান সমান হচ্ছে এগারো বাই তিরিশ এটা হয়ে গেল এরপর আমরা উনিশে থেকে দুইয়ের অঙ্কটা দেখছি দেখো উনিশে থেকে দুই একই নিয়মের অঙ্ক এটা বলা আছে দেখো একের পাঁচ যুক্ত একের দুই বিয়োগ দুইয়ের পনেরো মাইনাস ওয়ান বাই সিক্স হ্যাঁ একের পাঁচ যুক্ত একের দুই বিযুক্ত দুইয়ের পনেরো বিযুক্ত একের ছয় এটাকে সরল করতে হবে তাহলে প্লাস চিহ্ন যেগুলো আছে আমরা সেটাকে এক জায়গায় নিয়ে নেবো আর মাইনাসগুলোকে একটা জায়গায় নিয়ে নেবো তাহলে এটা হচ্ছে একের পাঁচ যুক্ত একের দুই মাইনাসটা করবো কি এখানে করবো কি না দুইয়ের পনেরো প্লাস একের ছয় এটা করে নিলাম এটা যোগ করবো আর এই ভগ্নাংশটা যোগ করে দুটো বিয়োগ করে দেবো তাহলে পাঁচ আর দুয়ের লসাগু হচ্ছে দশ পাঁচ দুই এটা হলো দুই প্লাস দুই পাঁচ এটা হল পাঁচ দুই প্লাস পাঁচ বাই দশ আর এটা দেখো পনেরো আর ছয় লসাগু কত হবে পনেরো আর ছয় লসাগু দেখে এখন তিরিশ হবে তিরিশ পনেরো আর ছয় তিন জোড়া করো তিন পাঁচে পনেরো তিন দিন ছয় তাহলে পাঁচ গুণে দশ তিন দশে তিরিশ তাহলে এটা কত হলো পনেরো দুই এটা হলো দুই দুগুণে চার পনেরো দু চার হলো আর এটা হলো ছয় পাঁচ এটা হয়ে গেলো পাঁচ ঠিক আছে তাহলে এটা কত হলো সাত বাই দশ সাতের দশ বিয়োগ চার আর পাঁচে নয় নয় বাই তিরিশ ঠিক আছে তাহলে দশ আর তিরিশের লসাগু তিরিশ তিন ভাগ হলো দশ যদি তিরিশকে ভাগ করি ভাগ করেছি তিন তাহলে এটা হলো তিন সাতে একুশ মাইনাস এটা হয়ে গেল নয় একুশ মাইনাস নয় তাহলে বারো একুশ থেকে নয় বার মানে হচ্ছে বারো বারো বাই তিরিশ তাহলে এটা যদি আমরা তিন দিয়ে কাটি তিন ছয় বারো তিন পাঁচা পনেরো তাহলে ভগ্নাংশটা হচ্ছে চারের পনেরো সরলতম মান কত হচ্ছে অতএব ভগ্নাংশ দিয়ে যে সরলতম মান কোনটা হচ্ছে চার বাই চার বাই চার বাই কত ও এটা সরি তিন চার বারো তিন দশ হবে হ্যাঁ তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তিন চারে বারো তিন দশে তিরিশ এটা আবার দুই দিয়ে কাটবে দুই দুই চার দুই পাঁচে দশ এটা হয়ে গেলে দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ সরলতম মান হচ্ছে দুইয়ের পাঁচ হ্যাঁ ঠিক আছে সাতজনের বারো পাঁচ হচ্ছে দুইয়ের পাঁচ হয়ে গেল এরপর আমরা উনিশে থেকে তিনের নম্বরে দেখবো দেখো একই নিয়মে ভগ্নাংশের সরল উনিশের তিন উনিশে থেকে তিন নম্বর দেখো লেখা আছে বলা আছে কি না উনিশে থেকে তিন নম্বরটা উনিশে থেকে তিন উনিশে থেকে তিনের দেখো সাতের বারো যুক্ত পাঁচ পূর্ণ দুইয়ের নয় হ্যাঁ যুক্ত এগারো বাই আঠেরো যুক্ত এগারো বাই আঠেরো মাইনাস দুই পূর্ণ পাঁচের বারো সাতের বারো
যুক্ত পাঁচ পনেরো দুই এর নয় যুক্ত এগারো বাই আঠেরো মাইনাস দুই পনেরো পাঁচের বারো এর সরলতম মান কথা হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে পূর্ণটা ভেঙে নিলাম, পূর্ণ ভাঙলে কত হবে সাতের বারো যুক্ত নয় দুগুণে পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচের সঙ্গে নয় গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর দুই যোগ করে হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ বাই নয়, পাঁচ নয় পঁয়তাল্লিশ সাতচল্লিশ বাই নয় প্লাস এগারো বাই আঠেরো মাইনাস বারো গুণে চব্বিশ, চব্বিশ আর পাঁচে উনত্রিশ বাই বারো, হ্যাঁ বাই বারো, বারো গুণে চব্বিশ আর পাঁচে উনত্রিশ বাই বারো। এবারে এটা তাই তিনটে যোগ আছে, যোগগুলোকে এক জায়গায় নিয়ে নাও, সাতের বারো সাতচল্লিশ বাই নয় প্লাস এগারো বাই আঠেরো, তিনটে যোগ আছে মাইনাস উনত্রিশ বাই বারো, উনত্রিশ বাই বারো হলো লসাগু করো, বারো নয় আর আঠেরো লসাগু, বারো নয় আর আঠেরো লসাগু, তিন দিয়ে যাবো তিন চার বারো তিন তিরিকে নয়, তিন চার বারো তিন তিরিকে নয় এটা হচ্ছে আট, হ্যাঁ চার দিয়ে যাবে তার এক তিন দুই, তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় চারশো বাহাত্তর, বাহাত্তর হয়ে গেল লসাগু না, তিন দুগুণে তিন চার বারো চব্বিশ বারো বাহাত্তর ভাগ করে ছয় হচ্ছে তাহলে হচ্ছে ছয় সাতে বিয়াল্লিশ, তাই তো বারো ছয় ভাগ করে ছয় ছয় সাতে বিয়াল্লিশ প্লাস নয় হচ্ছে ভাগ করেটা নয় দিয়ে গুণ করে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় চার নয় ছত্রিশ আর আটটি চল্লিশ বিয়াল্লিশ, নয় দিয়ে গুণ করলে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় চার নয় ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ। ঠিক আছে, প্লাস এটা কত আঠেরো চার ভাগ করলে চার চার এগারো চুয়াল্লিশ, আঠেরো চার চার এগারো চুয়াল্লিশ বিযুক্ত উনত্রিশ বাই বারো, যোগটা করো চার তিন সাত সাত আর দুয়ে নয় চার তিন সাত সাত দুই নয় আবার এটা তাই চার আর দুই ছয় ছয় চারে দশ সতেরো হলে এক এটা পাঁচশো নয় বাই পাঁচশো নয় বাই বাহাত্তর। ঠিক আছে, ওই যোগটা লিখে নাও চার আর তিন সাত সাত আর দুই নয় চার দুই ছয় চার দশ পাঁচশো নয় বাই বাহাত্তর মাইনাস এটা হচ্ছে উনত্রিশ বাই বারো, আবার বাহাত্তর লসাগু বাহাত্তর আর বারো লসাগু বাহাত্তর তাহলে এটা হয়ে গেল পাঁচশো নয় মাইনাস ছয় ভাগ করলে ছয় ছয় নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন ছয় হাতে পাঁচ ছয় দিনে বারো আর পাঁচে সতেরো, তাই তো একশো চুয়াত্তর হলো, একশো চুয়াত্তর ছয় দিয়ে গুণ একশো কুড়ি আর চুয়ান্ন একশো চুয়াত্তর, তাই এটা বিয়োগফলটা করে নাও চার আর কয় নয় পাঁচে নয় চার আর কয় নয় পাঁচে নয় সাত আর কয় দশ তিনে দশ এক আর কয় পাঁচ সাড়ে পাঁচ চারশো পঁয়ত্রিশ বাই বাহাত্তর। ঠিক আছে, চারশো পঁয়ত্রিশ পাঁচ চার নয় সাত তিন দশ তিনশো কত হচ্ছে চার আর কয় পাঁচে সাত আর কয় তিনে দশ এক দুই তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ, হ্যাঁ তিনশো পঁয়ত্রিশ তিনশো চারশো পাঁচশো নয়। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি হচ্ছে তিন তিন আমার যাচ্ছে না, তাহলে এটা আমরা পূর্ণ আকারে ভেঙে নাও বাহাত্তর দিয়ে ভাগ করো কাকে তিনশো পঁয়ত্রিশকে, পাঁচ দিন যাবে না চার দিয়ে যাবে চার দুগুণে আট চার সাতে আঠাশ দুশো অষ্টআশি, তাই তো চার দুগুণে আট চার সাথে আঠা আট কয় পনেরো সাতে পনেরো আটে নয় নয় কয় তেরো চারে তেরো, তাহলে এটা হলো সাতচল্লিশ বাই বাহাত্তর, তাহলে এটা হলো চার পূর্ণ সাতচল্লিশ বাই বাহাত্তর, সরলতম ভাগ হচ্ছে চার পূর্ণ সাতচল্লিশ বাই বাহাত্তর, এখানে তোমরা অঙ্কগুলি করবে। হ্যাঁ উনিশশো থেকে চার নম্বর দেখো, উনিশশো থেকে চার এটা সরল কি আছে তিন পূর্ণ একে দুই যুক্ত সাতের ছয় হ্যাঁ গণিত তিনের আট গণিত তিনের আট বিয়োগ পাঁচের চল্লিশ পাঁচের চব্বিশ পাঁচের চব্বিশ, হ্যাঁ এটাকে সরল করতে হবে, তাহলে পূর্ণটা ভেঙে নাম কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় সাতের দুই যুক্ত এটা হচ্ছে তিনের ছয় গণিত
sorry, 7 6 গুণিত 3 এর আর 7 6 গুণিত 7 6 গুণিত 3 এর 7 6 গুণিত 3 এর মাইনাস 5 বাই 24 5 বাই 24 এর কাটাকাটি করো 3 2 হবে এটা হ্যাঁ তাহলে এটা কত পেলাম 7 এর 2 যুক্ত এটা হচ্ছে 7 বাই 16 তাই তো মাইনাস তাহলে এটা দেখো আমরা 2 16 আর 24 এর লসাগু করে নিচ্ছি 2 16 আর 24 এর লসাগু 1 8 12 4 দিয়ে চাই তো 4 দুগুণে 8 3 চারে 12 তাহলে কত হচ্ছে 3 গুণে 6 3 গুণে 6 6 দুগুণে 12 4 দুগুণে 8 চলে দিকে 4 দুগুণে 8 আর 16 3 আর 8 চলে লসাগু 8 চলে তাহলে এটা হচ্ছে 2 24 তাহলে এটা পেলাম 7 গুণিত 24 24 হবে 7 গুণিত 24 প্লাস 7 গুণিত প্লাস 7 গুণিত এটা 3 মাইনাস 5 গুণিত 2 24 এটা হলো তাহলে এটা গুণটা করো 4 7 28 4 7 28 এর 8 2 7 2 14 2 16 168 প্লাস 16 3 তো 16 3 7 21 মাইনাস 10 বাই 48 তাহলে কত হচ্ছে 8 কে 9 8 কে 9 6 দিয়ে 8 189 তাই তো 160 80 160 80 189 মাইনাস 10 বাই 48 তাহলে এখানে চলে এসো তাহলে কত হচ্ছে 10 বাদ দাও 9 7 189 বাই 48 না 7 8 9 10 কত এখানে ভাগ করে দাও সরলতম